হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে ভূমি ব্যবস্থাপনার প্রাচীন ইতিহাস সম্পর্কে কিছু আলোচনা করব। ভূমি শব্দটির ইংরাজি অর্থ ল্যান্ড। শব্দটি এসেছে এলে লোকাস, স্থান বা অঞ্চল, এতে অ্যারাবেল চাষপোযোগী, ফিট বা কাল্টিভেট, এর নেভিগেবেল নাব্য ওয়াটার বডি, ডি ডেফিনেট ফিক্সড স্থিরীকৃত। বন্ধুগণ, ল্যান্ড শব্দটি চারটা অক্ষর নিয়ে গঠিত হয়েছে। ল্যান্ড শব্দটি জন্ম হতে মৃত্যু পর্যন্ত প্রতিটা মানুষের জীবনে ভূমির গুরুত্ব অপরিসীম। পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর হতে শেষ বিদায় নিয়ে সেই ভূমির অভ্যন্তরে শায়িত হওয়ার জন্য প্রতিটা মানুষের একখণ্ড ভূমি নিতান্তই প্রয়োজন। আর সেই প্রয়োজন মেটাতে গিয়ে এই উপমহাদেশে ভূমির মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব, সংঘাত, মামলা মকদ্দমার ইতিহাস বহু প্রাচীন। আর আজও আমাদের সমাজে ভূমি ব্যবস্থাপনার অজ্ঞতার কারণে ঘটে চলেছে বহু সামাজিক বিপর্যয়। প্রাচীনকালে ভূমি রাজস্ব ছিল এ উপমহাদেশের শাসনকর্তাদের আয়ের প্রধান উৎস। তাই সম্রাট শেরশাহ সর্বপ্রথম ভূমি রাজস্ব নির্ধারণ পদ্ধতি চালু করেন। আর এই পদ্ধতির মাধ্যমে তিনি জমির উৎপাদিকা শক্তির উপর নির্ভর করে ভূমিকে তিনটি স্তরে বিভক্ত করেন, উত্তম, মধ্যম ও নিম্নমানের ভূমি। অতঃপর মোগল সম্রাট আকবর ভূমি ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আনেন। তিনি জমির পরিমাণ নির্ধারণের মাধ্যমে গ্রাম পর্যায়ে স্বত্বলিপি সংরক্ষণ ও খাজনা আদায় করতেন। নবাব মুর্শিদ কলি খান কঠোর রাজস্ব নীতি অবলম্বন করে জমিদারি প্রথা চালু করেন। 1757 সালে ইংরেজদের কাছে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর ইংরেজরা এই উপমহাদেশে ভূমি ব্যবস্থাপনার নিজের ব্যবস্থাপনায় নিজেদের কর্তৃত্ব স্থাপন করেন এবং চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করেন। তার ফলে জমিদারগণ ভূমির স্থায়ী মালিক হন এবং প্রকৃত ভূমির মালিকগণ অস্থায়ী শাসী হিসাবে গণ্য হয়। তো বন্ধুগণ, এই হলো ভূমি ব্যবস্থাপনার প্রাচীন ইতিহাস। পরবর্তী ভিডিওতে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুগণ, আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো মন্দের বিচারে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না যেন। আজকে এই পর্যন্ত, খুদা হাফেজ।